করোনার প্রভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খুলনার প্রায় অর্ধ সহস্র ক্ষুদ্র ব্যবসায়ী। বেচাকেনা প্রায় বন্ধ থাকলেও কর্মচারী বেতন ভাড়া বিদ্যুৎ বিল ভ্যাট ট্যাক্স বন্ধ নেই। আয় রোজগার একেবারেই কমে যাওয়ায় পুঁজিও শেষের পথে অনেকের। সমাজ বিশ্লেষকরা বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে প্রণোদনার প্রয়োজন। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংকটে গেল চার মাসে খুলনার বেশিরভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান এক প্রকার বন্ধ রয়েছে। সরকারের সাধারণ ছুটি শেষ হওয়ার পর দোকানপাট খুললেও বেচাকেনা নেই। ব্যবসায়ীরা জানান, দোকানে খরচ বাবদ প্রতি মাসে গুনতে হচ্ছে 50,000 থেকে 1,00,000 টাকা। ব্যবসা বাণিজ্য অত্যাধিক দুর্বল আর কি, মানে আমরা যারা ব্যবসায়ী আছি তারা খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছি আর কি। চান রাইতে দিনে মনে করেন যে তিনটার সময় দোকান বন্ধ করে দিয়েছে সবাই, সরকারিভাবে বিভিন্ন ব্যবসাকে প্রণোদনা দেয়া হলেও তা জোটেনি ক্ষুদ্র ব্যবসায়ীদের। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্সের বিপরীতে অর্থ সহায়তার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। আমাদের কাছ থেকে মাননীয় মেয়র মহোদয় সিটি কর্পোরেশন থেকে আমাদের একটা তালিকা নিছেন, যে এই তালিকা অনুযায়ী তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা দিব আশ্বস্ত করছে। এখনো পর্যন্ত তার কোনো সুফল আমরা পাই নাই। ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে ব্যবসায়ী সংগঠন বা স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় ব্যাংকগুলোর সাথে সমন্বয় জরুরি বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একটি বিকল্প ব্যবস্থা অবশ্যই সরকারকে ভাবতে হবে, যেমন আমাদের যদি জেলায় হতে পারে এটা সিটি কর্পোরেশন এটা দায়িত্ব নিতে পারে, জেলা পরিষদ এটা দায়িত্ব নিতে পারে, স্থানীয় চেয়ারম্যান এটা দায়িত্ব নিতে পারে, কাউকে না কাউকে সামনে রাখে এটাকে লায়াবেল করা যেতে পারে। এটাকে সরকারকে এটা ভাবতে হবে, আন্তরিক হলে এবং এটা নিয়ে আলোচনা করলে কিন্তু একটি ওয়ে কিন্তু বের হবে। সহজ শর্তে ঋণ ও সার্বজনীন রেশনিং পদ্ধতি চালু করা হলে এসব ব্যবসা টিকে থাকবে বলে মত ব্যবসা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।